রাজহাঁসের মাংস রান্না করব। তো আমি কোনো রিক্স নিব না, আমি মাংসটাকে আগে হলুদ আর লবণ দিয়ে একটু প্রেশার কুকারে একটু সিদ্ধ দিয়ে নেব, কারণ কড়াইয়ে যদি সিদ্ধ হতে দেরি হয় এই জন্য আমি রিক্স নিচ্ছি না। লবণ দিচ্ছি আগে, হলুদ দিচ্ছি, আরেকটু হলুদ দিই, দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে করা হয়েছে। আমি এবার এটিকে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। একটা বা দুটা হুইসেল দেওয়া হয়ে গেলে আমি নামিয়ে ফেলব, আর ততক্ষণ আমি প্যানে মশলাটা কষাতে থাকব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি গরম মশলাগুলো একটু ধুয়ে নিয়েছি, আমার লং শেষ হয়ে গেছে, ছোটো ছোটো কষ্ট থেকে সেগুলো দিলো, দারচিনি এলাচ, তেজপাতা, একটা বড় এলাচ দিলাম, এগুলো একটু খাবার হতে হবে। ভাজা হচ্ছে, আমি এর মধ্যে একটু জিরাও দিব, মনে হলো যেন একটু জিরা দিলে ফ্লেভারটা ভালো হবে, তাই একটু এর মধ্যে জিরাও দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে একটু ফ্লেভার আসবে, তারপর পেঁয়াজটা দিব। তো ভাজা আমি পেঁয়াজটা বন্ধ করে দিচ্ছি এখন। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, আদা বাটাও আর একটু দিই, রসুন বাটাও আর একটু দিচ্ছি, মরিচটা দিচ্ছি। ঝাল কতখানি কে খাবে আপনার কেমন ঝাল খাবে সেটা একটু ডিপেন্ড করে। তো হাঁসের মাংস এই জন্য আমি একটু ঝালটা বেশি দিচ্ছি। জিরা গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়াটাও একটু বেশি দিব, পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, আমি ভালো করে কষাব, একটু একটু করে পানি দিয়ে দিয়ে কষাবো, দিয়ে পুড়ে যাচ্ছে মশলাটা, এই জন্য অল্প অল্প করে পানি দিব, অল্প করে পেঁয়াজটা অনেক বেশি লাল হয়ে গেল, তবে একটু ঘ্রাণটা ভালো আসছে। এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কষাতে থাকবো। আমি আবার একটু পানি দিব, একদম আমি এবার এর মধ্যে ছোট আলু দিয়ে দেবো। আমি
মাংসটা দিয়ে দেবো। আমি এখন অবশ্য খুলে দেখিনি প্রেশার কুকারটা যে মাংসটা কতটা সিদ্ধ হলো। এটা এখানে আমি আর একটু পানি দিই, এটা আলুটা একটু সিদ্ধ থাকুক, মশলাটা আর একটু কষানো হোক, তখন প্রেশার কুকারটা থেকে দেখি নিই মাংসটা কী অবস্থা। যে মাংসটা দেখেন খুব বেশি ভালো সিদ্ধ হয়নি, সিদ্ধ হলে একটা নরম নরম ভাব চলে আসতো। আমাকে মনে হয় আরও দুইটা হুইসেল দিতে হবে, তাহলে আমি এখানে আরও দুইটা হুইসেল দিয়ে নিই। আলু আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কিন্তু মাংসটা যেহেতু এখনও আরেকটু সিদ্ধ হওয়া দরকার, সেজন্য আমি আরও দুইটা হুইসেল দিয়ে নিচ্ছি। আর একটা হুইসেল হবে। আমি মাংসটা প্রেশার কুকার থেকে প্যানে ঢেলে দিয়েছি। আমার মনে হয় যে এবার এই মশলায় কষাতে কষাতে পানি এখনও বের মাংস থেকে বের হয়েছে, তো সেটা এখনও শুকায়নি। কষাতে কষাতে আমার মনে হয় এটা শুকায় যাবে, আর মনে হয় কি এটা তো শুকায় যাবেই। আর মাংস যেটুকু শক্ত শক্ত ভাব আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে, তা আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটার পানিটা শুকিয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আর আমি কষাচ্ছি, আর একটু কষাবো। তো এই সময় আমি একটা মিক্সড মশলার গুঁড়া দিব, জিরা ধনিয়া আর গোলমরিচের একটা গুঁড়া। এমনিতেও অনেক ভালো ফ্লেভার আসছে, তারপরে এটা একটা একটু দিচ্ছি, একটু ডিফারেন্ট একটা ফ্লেভার আসবে। এক একদিন এক এক রকম, সবসময় একইভাবে করলে পরে একঘেয়েমি চলে আসে, এই জন্য আমি কিছু কিছু মশলা রাখি, যেটা হচ্ছে মাঝে মাঝে দিই, মাঝে মাঝে ইউজ করি। এইভাবে আমি আর একটু সময় কষাবো, তারপরে আর একটু পানি দিয়ে একটু হালকা ঝোল করব। অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারে যে সিদ্ধ করেছিলাম ওই পানিটা আমি ওইটা পানি দিয়ে একটু রেখেছিলাম, ওটা আমি ওই পানিটাই আমি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিব, এটা ঝোল বেশি রাখবো না আমি, ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে ফেলেছি, একটু ঝোল ঝোল রেখেছি আমি, একদম ঝোল না, মাখা মাখা একটু ঝোল। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এইভাবে রান্না করে দেখতে পারেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।